তৃতীয় একটি কিতাব রয়েছে সাইয়েদ কুতুবের। আমি ছাত্র জীবনে এই বইটা পড়েছি আরবিতে, খুব স্ট্যান্ডার্ড আরবি ভাষায় লেখা আছে, কারণ সাহিত্যিক লোক ছিল আর আরবি তাদের মাতৃভাষা, তারপরে ভাষার পণ্ডিত ছিল। কিতাবের নাম হচ্ছে মালেম ফিত তারিখ। দেশে এগুলো বই পাওয়া যায়, এগুলো বইয়ের অনুবাদ হয়েছে। মালেম ফিত তারিখ আমি আরবিতে পড়েছিলাম, তার 101 পৃষ্ঠায় বলছে তাকফিরি আকিদা প্রকাশ করছে। বলছেন যে জাহেলি সমাজের অন্তর্ভুক্ত হবে ওই সব সমাজের লোকেরা যারা মনে করে, ধারণা করে যে তারা মুসলিম, মুসলিম নিজেদেরকে মনে করে, কিন্তু তারা মুসলিম না। তারা কি হবে? আল মুজতামাউল জাহেলি, জাহেলি সমাজের অন্তর্ভুক্ত। কেন? লালে আন্নেহা তাতাকিদু বিউলুহিয়াতি আহাদিন গায়রাল্লাহ, এই জন্যই নয়, এই জন্য তাদেরকে জাহিলি সমাজ বলছি না, যে তারা আল্লাহ ছাড়া কাউকে এলাহ উপাস্য বলে। হ্যাঁ, যদি দেবদেবীকে উপাস্য বলে, না ওইটা নয়, মাজারকে উপাস্য বলে, ওটা নয়। তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদার কোনো গুরুত্ব নেই জামাতি খনিদের কাছে, সাইয়েদ কুতুবের কাছে। বলছে যে এদেরকে যে জাহিলি সমাজ বলছি এই জন্য নয় যে আল্লাহ ছাড়া কাউকে এলা উপাস্য মনে করে, ওয়ালা লিআন্নাহা তুকাদ্দিমু শায়রাত তাআবুদিয়া লিগাইরিল্লাহ, আর এই জন্য নয় যে কিছু এবাদত যেগুলো হচ্ছে শায়র তাআবুদি মানে এবাদত, সিজদা, রুকু, দোয়া, ফরিয়াদ, জবাই, এগুলো গাইরুল্লাহর জন্য পেশ করছে, এটা নয়। ওয়ালাকিন্নাহা তাদখুলু ফি হাযাল ইতার, কিন্তু এরা জাহিলি সমাজের অন্তর্ভুক্ত। কেন? লে আন্নাহা লা তাদিনু বিল উবুদিয়াতি লিল্লাহি ওয়াহদাহু ফি নিজামি হায়াতিহা, মানব জীবনে রাষ্ট্রীয় ক্ষেত্রে, নিজামুল হায়াত, জি, মানব জীবনে বা রাষ্ট্রীয় জীবনে তারা আল্লাহর গোলামি পেশ করছে না। মানব রচিত আইন দিয়ে দেশ চালাচ্ছে সেজন্য, আর সেই আইন তারা মানছে, সুতরাং তারা কি মুজতামাউল জাহিলি, জাহিলি সমাজ, ঢালাহারে জাহিলি সমাজ বলা মুসলিম সমাজকে, এটা 1 নম্বর তাকফির, কাফের বলে আখ্যায়িত করা। আপনি মুসলিম সমাজ বলেন জাহিলি সমাজ, মক্কার জাহিলিয়াতের যুগের মধ্যে জাহিলি সমাজ বলবেন? জাহিলি সমাজ বলা মানে সেটা সমাজ একদম জাহিল, জাহিলি মানে কুফরি জাহিলি। আর যদি কেউ বলে কোনো পাপের কারণে অথবা কোনো কাবিরা গুনার কারণে বা কুফরি স্বভাবের কারণে যে তার মধ্যে একটি জাহিলিয়াত রয়েছে, সেটা ভিন্ন কথা। যেমন জাতীয়তা প্রকাশ যখন পেয়েছিল বেলাল রাজিয়াল্লাহ তাআলাকে, আবু যার রাজিয়াল্লাহ তাআলা বলেছেন, ইবনা সাউদা, এ কালিয়ার সন্তান, মানে তার মা কালো, তখন এ কথা বলেননি যে তুমি জাহিলি, হ্যাঁ তুমি কাফের হয়ে আছো, বলছে ইন্নাকা ইমরিউন ফিকা জাহিলি, তুমি এমন মানুষ, তোমার মধ্যে একটা জাহিলিয়াতের খারাপ চরিত্র রয়েছে। তো যারা পাপিষ্ট তাদের মধ্যে জাহিলিয়াতের কিছু খাসলত রয়েছে, বদচরিত্র রয়েছে, কিন্তু আপনি বলবেন যে তুমি জাহিলি সমাজের লোক, বা এই সমাজ হচ্ছে জাহিল সমাজ, দেশ হচ্ছে সব জাহিলিয়াতে ভরে গেছে, এ হচ্ছে তাকফির। 4 নম্বর 1492 পৃষ্ঠা জেলালুল কোরআন তাফসীর, তাতে বলছে আল্লাযীনা লা ইউফরিদুনা লিল লা ইউফরিদুনা আল্লাহ বিল হাকিমিয়াতি ফি আইয়ি জামানিন ওয়া ফি আইয়ি মাকান হুম মুশরিকুন, বলছে যারা যে কোনো যুগে, যে কোনো কালে অথবা যে কোনো স্থানে আল্লাহর জন্য হাকিমিয়াত প্রতিষ্ঠা যদি না করে, মানে তাওহীদুল হাকিমিয়া, আল্লাহর হুকুম চলবে, এটা যদি বাস্তবায়িত না করে, মানুষের কিছু আইন কানুন দিয়ে দেশ চালাচ্ছে এবং সেগুলো মানছে, আনুগত্য করছে, যে কোনো স্থানে হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, যে কোনো কালে, হোম মুশরিকুন, এরা হচ্ছে মুশরিক। তাহলে মানবরচিত বিধান দিয়ে যদি দেশ পরিচালনা করে তো ঢালাহারে কি বলল, মুশরিক। অথচ ঢালাহারে মুশরিক নয়। কেউ যদি বলে যে কোরআনের আইনের চাইতে আমাদের দেশের মানবরচিত আইন ভালো বা পশ্চিম আইন ভালো, তখন কাফের। কেউ যদি বলে যে কোরআনের সমান,
কোরআন দিয়ে দেশ শাসন সৌদি আরবে, আর আমাদের দেশে যে মানবরচিত বিধান দিয়ে সমান, তাও কাফের। কিন্তু যদি বলে যে আমরা পারছি না, এই তফসিলগুলো সালাফিদের কাছে রয়েছে। এইখানে জামাতি এখওয়ানি মানহাজ আর সালাফি মানহাজের পার্থক্য, এটা অনেকে কিন্তু বুঝে না। আমরা পারছি না, হ্যাঁ দেশের লোক চাই না, হ্যাঁ দেশের সিংহভাগ লোক চাই না, যেমন দেশবাসী চায় তেমন চালাই, তারপরে বহিরাগত চাপে আছি, হ্যাঁ তারাও এটা করতে দেবে না যে কোরআনের শাসন কায়েম করি আমরা। আর অথচ হওয়া উচিত, এমনটাই হওয়া উচিত, আমরা তো সবাই মুসলিম, কিন্তু পারছি না, তারপর বলবেন কাফের, হ্যাঁ না বলবেন ফাসে গুনাহগার। কি বলা ভাই, অমাল্লাম ইয়াহুম আনজাল আল ফাউলাইকা মূল ফাসে, তখন ফাসে ফিট করা হবে। এই জন্য আল্লাহ শুধু ঢালারে কাফের বলেনি, এক জায়গায় কাফের বলেছে, আরেক জায়গায় ফাসে বলেছে, আরেক জায়গায় জালেম বলেছে। কেউ যদি মানবরচিত আইন দিয়ে বা কোরআনের বিচার না করে ঘুষ খেয়ে হ্যাঁ অবিচার করে, তোকে জালেম বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে অমাল্লাম ইয়াহুম আনজাল আল ফাউলাইকা হুম যালিমুন, কখনো জালেম কখনো কাফের কখনো ঢালাহারে নয়, কোরআনের আদর্শ ঢালাহারে নয়। আর এদের আদর্শ হচ্ছে ঢালাহারে মুশরিকুন, লা ইউখরিজুহুম মিন হাযা শিরকি আই ইয়াকুনা ইতিকাদুহুম আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুজাররাদ ইতিকাদ, তারা এই শিরক থেকে বেরোতে পারবে না বা তাদেরকে বের করতে পারবে না তাদের এই আকীদা বিশ্বাস যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বললে এই কুফরি শিরক থেকে বেরোবে না, মুশরিকই থাকবে। শুধু বিশ্বাস করলে হবে না, ওয়ালা ইয়ুকাদ্দিমু শায়রা লিল্লাহি ওয়াহদা, আর যাবতীয় ইবাদত বন্দেগী যদি আল্লাহর জন্য কায়েম করে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ছে, হ্যাঁ সিয়াম রোজা রাখছে, যাকাত দিচ্ছে, হজ করছে, উমরা করছে, সব কিছু করছে, তারপরেও এই শিরক কুফরি থেকে বেরোতে পারবে না, মুশরিক হয়ে থেকে যাবে, কারণ তাওহীদুল হাকিম এ করতে পারেনি। লা ইউফরিদুনা আল্লাহ বিল হাকিমিয়াত, হাকিমিয়াত হ্যাঁ আল্লাহর হুকুম কায়েম করতে পারেনি, হুকুমাতে ইলাহিয়া মওদুদির ভাষায়, আর এখনকার ভাষাতে একামতের দিন করেনি, ওইটাকে চেঞ্জ করেছে এরা জামাতিরা, একামতের দিন করেনি মানে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে বাস্তবায়ন করতে পারেনি, সুতরাং কাফের। এ হচ্ছে তাকফিরি মানহাজ জামাতিদের, এই সাইয়্যেদ কুতুব হচ্ছে তাদের বড় গুরু।